নমস্কার নমস্কার, খবর সময় বাংলা সকলকে এই মুহূর্তে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি 16 নম্বর ওয়ার্ডে। নির্বাচনে কংগ্রেস প্রার্থী সুজয় ঘটকের সমর্থনে বামেদের প্রচার শিলিগুড়ি 16 নম্বর ওয়ার্ডে। এবং এই মুহূর্তে শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডে যিনি কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে অর্থাৎ সুজয় ঘটক, তার প্রচারে এই মুহূর্তে বামেদের অশোক ভট্টাচার্য। এবং জানিয়ে রাখি যে বামেদের পক্ষ থেকে যে সমস্ত ওয়ার্ডে কংগ্রেস জয়ী অবস্থায় রয়েছে সে সমস্ত ওয়ার্ডে কিন্তু বামফ্রন্টের কোনো প্রার্থী দেওয়া হয়নি। এবং যাদের কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে বা বামেদের পক্ষ থেকে কিন্তু কংগ্রেসের যে প্রার্থী রয়েছে তাদেরকে সমর্থন করা হচ্ছে। এবং এই মুহূর্তে সুজয় ঘটকের সমর্থনে শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডে অশোক ভট্টাচার্য। জানিয়ে রেখি যে শুধুমাত্র কিন্তু অশোক ভট্টাচার্য নয়, উপস্থিত রয়েছে জীবের সরকার। আরেকবার জানিয়ে রেখি শিলিগুড়ি 16 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের যিনি মনোনীত প্রার্থী রয়েছে অর্থাৎ সুজয় ঘটক, সেই সুজয় ঘটকের নির্বাচনী প্রচারে করছেন অশোক ভট্টাচার্য এবং জীবের সরকার। জানিয়ে রাখি যে আমরা সকলেই জানি এবং আগেও জানিয়েছিলাম যে সমস্ত ওয়ার্ডে শিলিগুড়ি যে সমস্ত ওয়ার্ডে কংগ্রেস জয়ী অবস্থায় ছিল এতদিন সেক্ষেত্রে কিন্তু বামেদের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়নি সে সমস্ত ওয়ার্ডে। তবে সে সমস্ত ওয়ার্ডে কংগ্রেসের যারা প্রার্থী রয়েছে তাদেরকে সমর্থন করছে বামেদের পক্ষ থেকে। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবের সরকারের সাথে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সেগুলোকে হাত চিহ্নে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেগুলোকে হাত চিহ্নে বন্দে মাতরম বন্দে মাতরম।
এবং জেনে রেখে শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডে অরুণাদার সংঘের মাঠে কিন্তু এই মিছিলটি শুরু হয় এবং এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলছে শিলিগুড়ির যে জ্যোৎস্না বেকারি রয়েছে সেই জ্যোৎস্না বেকারির দিকে। এই মুহূর্তে আমরা কিন্তু ছিলাম শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে এবং জানিয়ে রাখি যে ১৬ নম্বর ওয়ার্ডে বামেদের পক্ষ থেকে কিন্তু অশোক ভট্টাচার্য এবং জীবের সরকার প্রচার করছিলেন কংগ্রেসের প্রার্থী সুজয় ঘটকের। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।